আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা বিবি অনার্স ফার্স্ট ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন, মার্কেটিং সরি ব্যষ্টিক অর্থনীতি প্রিন্সিপালস অফ ইকোনমিক্সের অধ্যায়ভিত্তিক সাজেশন চাচ্ছেন, মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো আপনাদের ব্যষ্টিক অর্থনীতিতে টোটাল 8টা চ্যাপ্টার রয়েছে, আমি আপনাদের 3টা বা 4টা চ্যাপ্টার রেকমেন্ড করে দিচ্ছি যেখান থেকে সবচেয়ে বেশি নাম্বার কমন পাবেন। তো মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতিতে শুধু পাশ করতে হলে 3টা চ্যাপ্টার পড়লেই এনাফ, এবং যদি ফার্স্ট ক্লাস সমপরিমাণ রেজাল্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে 4টা চ্যাপ্টার পড়লেই এনাফ, এর বাইরে আমার মনে হয় না আর পড়ার দরকার আছে। তো আমি প্রথম চ্যাপ্টার ভূমিকাকে আপনাদের জন্য রেকমেন্ড করে দিচ্ছি শুধু পাশ করতে যারা চান, দ্বিতীয় চ্যাপ্টার উপযোগ বিশ্লেষণ, এবং তৃতীয় চ্যাপ্টার চাহিদা। এটাকে এই 3টে চ্যাপ্টার যদি পড়েন আপনারা এখান থেকেই পাস নাম্বার চলে আসবে, আপনাদের কোনো সমস্যা হবে না। শুধু এই 3টে চ্যাপ্টার পড়েই আপনারা নিশ্চিন্তে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার অ্যান্সার করতে পারবেন। আর যারা ফার্স্ট ক্লাস সমপরিমাণ রেজাল্ট করতে যাচ্ছেন তারাও এই 3টে চ্যাপ্টারই পড়বে, সাথে সাথে অষ্টম চ্যাপ্টারটা পড়ে নেবে উৎপাদন মূল্য মূল্য উৎপাদন, এই চ্যাপ্টারটা পড়ে নিলে আপনাদের জন্য খুবই ভালো হবে, এবং এই চ্যাপ্টারটা আপনাদের জন্য প্রথম চ্যাপ্টারের মতোই গুরুত্বপূর্ণ। তো মোটামুটি আমি আপনাদের 4টা চ্যাপ্টার রেকমেন্ড করে দিয়েছি, 1 নম্বর হচ্ছে ভূমিকা, 2 নম্বর হচ্ছে উপযোগ বিশ্লেষণ, 3 নম্বর চাহিদা, এবং অষ্টম চ্যাপ্টার হচ্ছে 4 নম্বরে মূল্য ও উৎপাদন। তো আপনারা এই 4টা চ্যাপ্টার সুন্দর করে পড়েন। আমি যদি স্টার দিই, প্রথম চ্যাপ্টারকে 161 স্টার দেওয়া যায়, দ্বিতীয় চ্যাপ্টারকে 52 স্টার দেওয়া যায়, তৃতীয় চ্যাপ্টারকে 46 স্টার দেওয়া যায়, চতুর্থ চ্যাপ্টারকে 37, পঞ্চম চ্যাপ্টারকে 31, ষষ্ঠ চ্যাপ্টারকে 34, সপ্তম চ্যাপ্টারকে 12, এবং অষ্টম চ্যাপ্টারকে 70 স্টার দেওয়া যায়। তো এই স্টারের ভিত্তিতেও আপনারা গুরুত্ব বুঝতে পারেন কোন চ্যাপ্টারের গুরুত্ব কতটুকু বেশি, কারণ যে চ্যাপ্টারে স্টার বেশি দিয়েছি সেই চ্যাপ্টারের গুরুত্ব আপনাদের জন্য একটু বেশি হবে। তো মোটামুটি 3টা চ্যাপ্টার পড়েন যারা শুধু পাশ করতে চান, প্রথম ভূমিকা, দ্বিতীয় উপযোগ বিশ্লেষণ, এবং তৃতীয় চাহিদা, এবং যারা ভালো রেজাল্ট করতে চান তারা মূল্য এবং উৎপাদন অষ্টম চ্যাপ্টার এটা করে নিতে পারেন, ঠিক আছে। আর যারা প্রশ্নভিত্তিক সাজেশন চান যে স্যার আমাকে কিছু প্রশ্ন রেকমেন্ড করে দেন, তাদের জন্য আলাদা ভিডিও রয়েছে, আলাদা সাজেশনের ব্যবস্থা রয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এবং আপনাদের জন্য আমরা ফেসবুকে গ্রুপ খুলেছি, গ্রুপের নাম বিবিএ গ্রুপ ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট, সেখানেই আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। ধন্যবাদ।